দর্শক আসসালাম আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালাম আলাইকুম। আপু কেমন আছেন? তারপর আপনার নাম কি? আজমিরা, খুব সুন্দর নাম দেখো তো, মাশাল্লাহ খুব সুন্দরী। তো আজমিরা আপা আমাদের ইউটিউবে কেন আসলেন? আচ্ছা, সৎ মায়ের জ্বালা যন্ত্রণা দেয়া। তো আপনার নিজের মা কোথায়? নিজের মা গেছে, চলে গেছে। আচ্ছা, কেন? বাবা কি অনেক কষ্ট দিত? এর জন্য খালার কাছে থাকেন। আচ্ছা, আপন খালা না পাতানো খালা? নিজের খালাই। আচ্ছা, তো আপু এই যে পড়াশোনা কত দূর করছেন? কেন, মুখে কি কোনো সমস্যা নাকি? আচ্ছা আচ্ছা, লোকের বাসায় কাজ করেন। তো এত সুন্দর একটা মেয়ে লোকের বাসায় কাজ করেন, এটা কি বিশ্বাস করবে? বিশ্বাস না করলে আল্লাহ তো দেখতেছে। আচ্ছা, ভালো কথা বলছেন। তো আপু এখন ইউটিউবে আসছেন মানে কি জন্য, মানে কোনো সহযোগিতার জন্য নাকি বিয়ে শাদীর ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য? কেমন মানুষ চান? আমি নাম্বারটা আবারও বলছি, 01306981114। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। তারপর কিছু বলবেন? না। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? না।